রঞ্জের সম্পত্তি রক্ষার দাবিতে আমরণ অনশন। উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর গ্রামের ফয়েজ আহমদ বৃদ্ধা ও তার পরিবারের লোকজন 2 জানুয়ারি সোমবার সকাল থেকে ফরিদগঞ্জ প্রেস ক্লাব ও উপজেলা প্রশাসনের বাসভবনের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছে। ভুক্তভোগী ফয়েজ আহমদ মৃধা বলেন, 2 তারিখ থেকে অনশনে আসি আমার পরিবার পর্ব নিয়ে। আমার উপরে ধারাবাহিক হামলা চালাচ্ছে, আমার বাড়িঘর জমি জমা দখলের জন্য। ইতিমধ্যে এদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, এরা একই অপরাধে জামিন নিয়েছে, 20 তারিখে সর্বশেষ হামলা করেছে। 20 তারিখে সর্বশেষ হামলার পরে আমি কোথাও আইনি সহযোগিতা না পেয়ে আমার অনশনের কর্মসূচিতে বসেছি। সে ব্যাপারে কখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি, সুরাহা না হওয়া পর্যন্ত আমি অনশন থেকে উঠব না। এবং শুনতেছি আমাকে বল প্রয়োগ করা হবে, প্রশাসনিকভাবে এখান থেকে আমার শান্তিপূর্ণ কর্মসূচি থেকে উঠিয়ে দেওয়া হবে। যদি তাই করা হয় তাহলে আমি বলবো আমি এখানেই আমার পুরো পরিবার নিয়ে বিষ পানে আত্মহত্যা করব। যদি আমার বাবার কেনা সম্পদ রক্ষা না করতে পারি তাহলে দুনিয়াতে আমার বেঁচে থেকে লাভ কী।